আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমরা তোমাদের বইয়ের যে সৃজনশীল ছিল সেই সৃজনশীলের আলোকে একটা অঙ্ক বলে ওঠানো হয়েছে, সেটা দেখো। বইয়ের মধ্যে একটা অঙ্ক তোমাদের ছিল, কন্যা ও মায়ের বয়সের সমষ্টি কত বছর, এখানে বছর 86 বছর, কোথাও 80 বছর থাকতে পারে। কিন্তু এখানে যে উদ্দীপক, উদ্দীপককে বলা হয়েছে মাথা ও কন্যার বয়সের সমষ্টি 76 বছর, মাথার বয়স কন্যার বয়সের 3 গুণ। কথাটার অর্থ হলো কন্যার যত বয়স মার বয়স তার 3 গুণ। আমরা কিন্তু এখানে কন্যার বয়স জানি না। এই ছিল প্রশ্নের উদ্দীপক। উদ্দীপককে আবার বলি, একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলছে মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর, 76 বছর। এই কথাটার অর্থ হলো মার বয়স আর কন্যার বয়স যখন একত্রে কি করা হয়, যোগ করা হয়, তখন তাদের দুইজনের বয়স হয় 76 বছর। সমষ্টি কথাটার অর্থ হলো যোগফল। এরপরে দ্বিতীয় শর্ততে উল্লেখ আছে যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। তার মানে মার বয়সটা কি হয়, কন্যার যত হয় তার 3 গুণ হয় মার বয়স। এই ছিল প্রশ্নের উদ্দীপক। এখন দেখো কন্যাবারের প্রশ্নতে কি বলা আছে, কথে বলা আছে কন্যার বয়স কত, কথে বলা আছে মাথার বয়স কত, আর কথে বলা আছে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। আমরা এখন সমাধানে যাই, কয়ের সমাধান, যেহেতু আমরা কন্যার বয়সটা জানি না সেহেতু আমরা কন্যার বয়সটা ধরে নিব। ধরি কন্যার বয়স সমান কন্যার বয়সের কয় গুণ, 1 গুণ, মানে কন্যার বয়সটা ধরছি কন্যার বয়সের কয় গুণ, 1 গুণ। মাতার বয়স কন্যার বয়সের কয় গুণ বলছে, কারণ প্রশ্নতে বলে দিচ্ছিল যে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, যার কারণে দেখলাম মাতার বয়স সমান কন্যার বয়সের 3 গুণ। এখন এই দুইটা বয়সের কি করবো, আমরা যোগফল বের করবো। কি বের করবো, এখন যোগফল, যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি। যোগফলের আরেক অর্থ হলো সমষ্টি, যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের কয় গুণ হয়, 4 গুণ হয়। তাহলে মা আর কন্যার বয়সের সমষ্টিটা কি হয়, কন্যার বয়সের 4 গুণ হবে একত্রে। আমাদের বের করতে বলছে কার বয়স, আমাদের বের করতে বলছে কন্যার বয়স। কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল মাথা ও কন্যার বয়সের সমষ্টি দেওয়া আছে 76 বছর। তাহলে আমরা কত কন্যার বয়স 76 ভাগ 4, 4 দ্বারা ভাগ করছি কেন, এই যে আমরা মাথা এবং কন্যার বয়সের সমষ্টি কত পেয়েছিলাম, কন্যার বয়সে 4 গুণ, তুমি এখানে 5 গুণ পাও তাহলে 5 দ্বারা ভাগ করবে, 10 গুণ পাও তাহলে 10 দ্বারা ভাগ করবে। 76 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 19। এই 19 হলো কার বয়স, কন্যার বয়স। আবার খতে যাও, খতে বসে কি মাতার বয়স কত, খতে বসে মাতার বয়স কত। তোমরা বিভিন্ন সমাধানে দেখবা যে মাতার বয়সটা এক লাইনই অঙ্কটা করা হয়েছে, তোমরা এইভাবে অঙ্ক করবে না, এইভাবে অঙ্ক করলে নাম্বার কাটা দিতে পারে। ক হতে পাই, ক হতে আমরা কি পাইছি, কন্যার বয়স পাইছি। তাহলে ক হতে পাই যে কন্যার বয়স কত বছর, 19 বছর। ক হতে এই কথাটা উল্লেখ ছিল বা বের করে নিচ্ছি যে ক হতে পাই কন্যার বয়স কত বছর, 19 বছর। এখানে দেওয়া আছে কি দেওয়া ছিল, মাতার বয়স কন্যার বয়সের কয় গুণ, 3 গুণ। এই কথাটা প্রশ্নের উল্লেখ ছিল যে মাথার বয়স কন্যার বয়সের 3 গুণ। সুতরাং মাথার বয়স 19 গুণ 3, 19 কোথা থেকে আসছে, 19 আসছে কন্যা থেকে, কারণ কন্যার বয়স কত, 19, আর কন্যার বয়সের কত গুণ, 3 গুণ। তাহলে 3 দ্বারা গুণ করছি, যে প্রশ্ন বলা থাকে 4 গুণ তাহলে 4 দ্বারা গুণ করবে, যে প্রশ্ন বলা থাকে 5 গুণ তাহলে 5 দ্বারা গুণ করবে। 19 কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 57 বছর। এই 57 বছর হলো কার, 57 বছর হলো মাতার বয়স। এবার গণবারে প্রশ্ন আসলো, 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে, মানে ঠিক 10 বছর পর মাতা এবং কন্যার বয়সের সমষ্টি কত হবে। এখানে আমরা ঘর সমাধানে আমরা লিখছি, এখানে ক হতে পাই কন্যার বয়স কত বছর, 19 বছর, ঘ হতে পাই মাতার বয়স কত বছর, 57 বছর। আচ্ছা বলো দেখি, তোমার বয়স যদি এখন 11 বছর হয় তাহলে 10 বছর পর তোমার বয়সটাকে আরো বাড়বে না কমবে, বাড়বে তাই না। তাহলে এখন আছে তোমার বয়স 11, তার 10 বছর পরে তোমার বয়স কত হবে, 10 যোগ 11 সমান সমান 21 বছর। ঠিক অনুরূপভাবে 10 বছর পর কন্যার বয়স হবে, তাহলে 10 বছর পর কন্যার বয়সটা কত হবে, আর এখন আছে 19, 10 বছর পর তার বয়সটা আরও বাড়বে, যার কারণে আমরা কী করেছি, যোগ করে নিয়েছি। তাহলে 10 যোগ 19 যোগ 10 সমান 29 বছর, কারো বয়স এটা, 10 বছর পরে কন্যার বয়স।
আবার বলছে তাদের মানে মাথা এবং কন্যার দুজনের বয়সটা কথা জানতে হবে। এবার 10 বছর পর মাথার বয়স, তাহলে মাথার বয়স হলে কত? 57 যোগ করবো আরো 10, তাহলে 57 আর যোগ করলে কত হয়? 67 বছর। আর প্রশ্নতে যদি উল্লেখ থাকে 15 বছর পর তাদের বয়স কত হবে, 20 বছর পর তাদের বয়স কত হবে, তাহলে তুমি সেম একই কথা লিখবে, 10 জায়গায় ওই সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা 10 বছর পর কন্যার বয়স পাইলাম এখানে এবং 10 বছর পর মাতার বয়স পাইলাম। কিন্তু আমাদের কি কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে 10 বছর পর তাদের মানে মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমরা এখন লিখলাম এই কথাটা, 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে, সমষ্টি মানে যোগফল। তাহলে 10 বছর পর কন্যার বয়স হচ্ছে কত বছর? 29, আর মাতার বয়স হচ্ছে কত? 67 বছর। তাহলে দুইটাকে যোগ করলে কত হয়? 96 বছর। তাহলে দেখো প্রশ্নটা যদি ভালো করে বুঝতে পারো, উদ্দীপকটা এবং প্রশ্নটা ভালো করে বুঝতে পারলে তোমার জন্য অঙ্কের সমাধানটা খুব সহজ হবে। কারণ আমরা আগেই বলছিলাম ক্লাসে তোমাদের যোগ বিয়োগ গুণ এবং ভাগ যদি তোমরা পারো, তাহলে সকল অঙ্কে কি তোমরা কি করতে পারবা? ধারাবাহিকভাবে করতে পারবে। তাহলে এখান থেকে আমরা গুণের কাজ করছি, কোথাও যোগের কাজ করছি, এই তো কাজ। তাহলে আমাদের প্রশ্নটা এবং উদ্দীপকটা বোঝা খুব জরুরি। তোমরা এই অঙ্কটা দেখবে বাসায়, এবং বাকি যে অঙ্কগুলো শিলনে যে উল্লেখ করা আছে ওইগুলোর বাসায় চেষ্টা করবে, তারপরে সমস্যা হলে আমাদেরকে জানাবে। আজকে তোমাদের গণিত স্কুলের এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।